হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ভিগো বা টিকটকে হেভি ট্রেন্ডিং চলছে বা হেভি ফেমাস একটা গান চলছে। যেটা এডিটিং কাইন মাস্টারের দ্বারা অবশ্যই হবে, বাট যদি আমাদের কাছে কাইন মাস্টার না থাকে, টিকটক থাকে, তাহলে টিকটকের ওপরে তিনটে যে বটন থাকে ওখান থেকেও আমরা করতে পারি বা ভিগো থেকেও করতে পারি। বাট প্রথমে ওই গানটাকে চুজ করে নিতে হবে। সাপোজ কেউ একটা ভিডিও ছেড়েছে, ওই ভিডিওটাকে থেকে তিনটে ওপরে যে বটন থাকে ওখানে ক্লিক করলে ঠিক ডিটেলস পাই, মনে হয় যে সেইভাবে ভিডিওটাকে ট্রেন্ডিং পেজের মধ্যে রাখবো বা সেইভাবে ভিডিওটাকে আমাদের ভাইরাল করাবো। তাহলে ওই ট্রেনের একটা ভিডিও থাকবে, ওই ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমরা কালেক্ট করে নেবো, ভিডিওটা ডাউনলোড করে নেবো। বাকি কোনো গার্লসের যদি আমি ভিডিও লাগাতে পারি তাহলে সেটা আমাকে টিকটক থেকে বা ভিগো থেকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে লাগাতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো কপিরাইট কোনো কমপ্লেন কিছু আসবে না, বাট সেটা লাগাতে পারি। তার সঙ্গে যেখানে চলে যাব আমরা লাইব্রেরি অপশানে, ভিগো থেকে দেখাচ্ছি আমি, লাইব্রেরি অপশান চলে যাবো, সেখানে হচ্ছে মাল্টি পিন অপশান থাকে, সেখান থেকে আমি মাল্টি মানে একসঙ্গে অনেকগুলো ভিডিও আমি চুজ করে নিতে পারবো, যেভাবে যেমন লাগবো তো সেভাবে আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পরে ঠিক আছে, পার্ট টু পার্ট 4-5টা 10টা নিতে পারি, আমি যেমন 8-10টা নিয়ে নিচ্ছি ভিডিও, সেখান থেকে কোনটা আগে পরে লাগাবো সেই হিসেবে চুজ করে নেব। সাপোজ আমার একটা ভিডিও ছিল 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ছিল, সেটা আমি কেটে 2-1 সেকেন্ড করে কেটে 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 আমি যেমন বানিয়ে নিচ্ছি ঠিক আছে, সেইভাবে বানিয়ে সাজিয়ে নেব, তারপরে সেটা রেডি হয়ে যাবে। এবং সেটা এই যে রেডি করছি, যেভাবে রেডি করে নেবো সেভাবে কাটিং করে ঠিক আমাদের মতো করে অডিওটাকে এমনি নর্মাল যেটা অডিও আছে সেটাকে অফ করে দেবো, যে সাউন্ডটা নিয়েছি বা গানটা নিয়েছি বা সংটা নিয়েছি সেই গানটাই থাকবে। সেই প্রসেস নিয়ে আমাদের এই ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়েছে। তারপরে এটাকে আমরা এডিট করে, যেহেতু কমপ্লিট তো এবার আমাকে সেটাকে পোস্ট করে দেবো ঠিক আছে। তো ইজিলি, কোনো অসুবিধা নেই, আমরাও যদি চাই টিকটকে বা ভিগোতে ভাইরাল হতে অবশ্যই হতে পারে। বেস্ট অফ লাক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো, যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবো লেটেস্ট এই লেভেলের কিছু ভিডিও দেখার জন্য।